নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে সকলকে স্বাগত। আজকে আমি নববর্ষের স্পেশাল বিউলির ডালের হিঙের কচুরি আর খোসা শুদ্ধ আলুর তরকারি করে দেখাবো। বিউলির ডালের কচুরি করার জন্য আমি 100 গ্রাম বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছি। বিউলির ডালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা সব দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। এটা একটু শুকনো করেই পেস্ট করতে হবে। আদা, কাঁচা লঙ্কা, বিউলির ডাল 3টে একসঙ্গে ভালো করে পেস্ট করে রেখেছি। এবার ময়দাটা মেখে নেব। এই বাটি 2 বাটি ময়দা নিলাম, স্বাদ মতো নুন নিলাম, ময়ামের জন্য সাদা তেল 2 চামচ, ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে একটু তেল হাত দিয়ে ঢেকে রেখে দেব। এইরকম না নরম না শক্ত এইভাবে মাখতে হবে। এবার এটা ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ রেখে দেব। ময়দাটা মেখে রেখে দিয়েছি। এবার আলুর তরকারির জন্য 3টে মিডিয়াম সাইজের আলু খোসা শুদ্ধ এইভাবে কেটে নিয়েছি। আর নিচে মোটা দানার 1 বাটি ছোলার ডাল। প্রথমেই প্রেশার কুকারে ছোলার ডালটা এবার জল দিয়ে ভালো করে ধুয়ে সিটি দিয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে সিটি দিয়ে নেব। সামান্য একটু তেল দিয়েছি যাতে না উঠে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পুরটা তৈরি করার জন্য। তেলের মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি, হিংটা দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তেলের মধ্যে নেড়ে ছেড়ে যখন পুরটা কড়া থেকে ছেড়ে যাবে তখন জানতে হবে যে পুরটা হয়ে গেছে। এবার এই পুরের মধ্যে স্বাদ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়েছি, এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এবার এগুলো থেকে ছোট ছোট লেচি কেটে নেব, ঠিক এইরকম সাইজের লেচিগুলো করব। পুরটা যদি বেশি হয় আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ এটা তেলে কষানো আছে তো নষ্ট হবে না। এরপরে ময়দাটা থেকেও এবার লেচি কেটে রাখব। আমরা সাধারণত লুচি করলে যে লেচি কাটি ছোট ছোট করে, তার থেকে এটা একটু বড় রাখতে হবে। এইগুলো এইবার বাটির মতন করে নিচ্ছি। এবার পুরগুলো বাটির মধ্যে দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেব। এইভাবে সবগুলোতে পুর ভরে নেব। পুরটা ভরে মুখটা বন্ধ করে আমি এই যে হাতের 2 তালুতে এইভাবে ঘোরাচ্ছি, তাতে পুরটা পুরোপুরি এর ভেতরে মিশে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে বেলার সময় পুরটা আর বেরিয়ে আসবে না। স্টিলের থালার উল্টো দিকে ভালো করে এইভাবে তেল মাখিয়ে নেব, বেল্লাতেও তেল দিয়ে নেব।
করে করে কচুরিগুলো বেলে নেব। এরকম হালকা হাতে বেলতে হবে, দেখুন একটু পুর বেরিয়ে আসবে না। এবার তেল ভালো করে গরম করে কচুরিগুলো ভেজে নিচ্ছি। ঝিঙের কচুরি আর আলুর তরকারির রেসিপি সকলেই জানেন, তবুও আমি আমার মতো করে আপনাদেরকে দেখালাম, কারণ সামনেই পয়লা বৈশাখ, বাঙালিদের নববর্ষ। ওই দিন সাধারণত আমরা একটু অন্যরকম কিছু খেতে চাই, তাই সকালে জলখাবারে কিন্তু এই রেসিপিটা করাই যেতে পারে। এইভাবে সব কচুরিগুলো ভেজে নেব। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলছে, একটুও পুর ফেটে বেরোয়নি। আলুর তরকারিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, হিং দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি। মৌরি বাটা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলাটা একটু নেড়ে হলুদ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেব মশলার সাথে। স্বাদ মতো নুন, অল্প একটু জল দিয়ে মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে ফোটাবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এইভাবে দিয়ে কয়েকটা আলু একটু খেতে দেব। এবার সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা এরকম গোটা গোটাই থাকবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। ভালো করে ফুটে গেছে, এটা একটু ঝোলঝোলই থাকবে। এই এক চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এটা কোনো ডাক্তারের ভোগে বা নিরামিষের উপোষের দিনেও করা যাবে। আপনারাও এইভাবে করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমার সকল দর্শক বন্ধুদের, শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আসছে বছর সকলের যেন খুব ভালো কাটে, এটাই ঈশ্বরের কাছে কামনা করি।